আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে রেসিপিটি তা আমার খুবই পছন্দের তা হচ্ছে ইলিশ পোলাও ইলিশ পোলাও বানাতেও অনেক সহজ এবং আমি যে প্রসেসটি ফলো করি সেটা সেই রেসিপিটি যদি আপনাদের আপনারা ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কত বেশি টেস্টি এবং বানাতেও কত সহজ তো ভিউয়ার্স চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করি ইলিশ পোলাও এবং আমার একেবারে নিজস্ব পদ্ধতিতে প্রথমে আমি এখানে একটা হাড়ি নিয়েছি সেই হাড়িতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা যত বেশি মিহি হবে এটা কিন্তু তত ভালোভাবে মশলার সাথে মিশে যাবে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম সে থেকে ওয়ান থার্ড কাপ পরিমাণে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে এই পর্যায়ে দেখতেই পারছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম লবণ লবণটা একেবারে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া জাস্ট এতটুকুই আমি গুঁড়া মশলা অ্যাড করবো আর কোনো গুঁড়া মশলা এখানে অ্যাড করব না দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি অনেক ভালোভাবে মশলাটা কষাতে হবে আর এই কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে বড় বড় স্লাইস করে নিয়েছি আমি চারটা টুকরা নিয়েছি এখানে আমি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের রংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমি এই পাশ থেকে ওই পাশে উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে আপনারা যদি পাত্রটা একটু বড় নেন মানে হাঁড়িটা একটু বড় নেন সেক্ষেত্রে কিন্তু রান্না করতে খুব সুবিধা হবে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে সবগুলো মাছ খুব আলতো করে ভাঙতে উঠাতে হবে এটা যাতে ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এ পর্যায়ে আমি এই মশলাটাতেই দিয়ে দিচ্ছি পোলার চাল আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল আপনারা চাইলে যে কোনো ধরনের চাল দিয়েও রেসিপিটা করতে পারেন বাসমতি চাল দিয়ে বা আপনারা চাইলে গুঁড়া চাল দিয়েও করতে পারেন আমি এখন খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি সাধারণত আমরা পোলাওয়ে যেভাবে চালটা ভেজে ভেজে থাকি সেভাবে করেই আমি ভেজে নিচ্ছি যখন একটু শব্দ বের হবে তখনই বুঝতে হবে চালটা পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আমি যেখানে যে পর্যায়ে আমি এখানে নিয়েছি তিন কাপ পরিমাণে পোলার চাল আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ মানে ছয় কাপ পরিমাণে ফুটন্ত পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখানে একটু চিনে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট জাল করার পরে পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা কুক হয়ে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে পানিটা আর একটু শুকিয়ে নেবো পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এভাবে করে আলতো করে চাপ দিয়ে কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ পরে আমি একটু স্পেস করে দেব এই চালের মধ্যে স্পেস করে দিয়ে তারপরে আমি যে মাছের টুকরোগুলো আমি উঠিয়ে রেখেছিলাম মাছের পিসগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় এবং এক পাশের মাছ আরেক পাশে লেগে না আসে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি উপরে দিয়ে দিলাম এবং সবগুলো মাছ খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি দিয়ে আমি দমে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে চাল যতটুকু ফোটা বাকি ছিল ততটুকু ফুটে যাবে এবং পারফেক্টলি রান্নাটাও হয়ে যাবে দশ মিনিট পরে আমি চলে আসলাম এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একেবারে পারফেক্টলি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেবো তো ভিউয়ার্স কত দ্রুত তৈরি হয়ে গেল এত মজার একটি খাবার ইলিশ মাছ পছন্দ না এমন লোক খুব কমই পাওয়া যাবে কিন্তু কাটার ভয় আমরা সবাই করি তারপরেও একটু সাবধানে যদি এরকমভাবে রেসিপি করে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মন্দ হয় না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে যে আইকন আছে সেটাতে ক্লিক করে দিন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন আজকে এই পর্যন্ত নেক্সটে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ